আইপিএল নেট থেকে লাইভ কিভাবে দেখব, এটা এই মুহূর্তে একটা লাখ টাকার প্রশ্ন। কারণ আগের বার অবধি আমরা হটস্টারে দেখেছি, যারা প্রিমিয়াম মেম্বার ছিল তারা সরাসরি দেখতে পারতো, আর যারা ফ্রি দেখতো তারা 5 মিনিট লেট করে দেখতে পারতো, আর যারা জিও টিভি থেকে দেখতো তারা রিডাইরেক্টেড হটস্টার থেকে দেখতে পেতো। কিন্তু এবার আর তেমনটি হচ্ছে না, কারণ হটস্টার বা অ্যাপস বা কম্পিউটার আমরা যেটাতে ওপেন করি না কেন, সেখানে খেলা শুরু হলে অন্য একটা নোটিফিকেশান দেখাচ্ছে যারা ফ্রি দেখছিলেন। কারণ স্টার কোম্পানি যারা আইপিএল প্রচারের স্বত্ব কিনেছে তারা মনে করেছে যে ওভাবে দেখালে হয়তো তাদের কিছুটা লস হচ্ছে, তারা তাই অন্য রাস্তা নিয়েছে। কেমন দেখাচ্ছে এবার আমরা সেটা দেখব। হটস্টারে আইপিএল খেলা চালু করলে সেটা খেলা তো শুরু হচ্ছে, কিন্তু শুরুর পর একটা নোটিফিকেশান দেখাচ্ছে যে খেলার প্যাক চালু করতে আপনাকে বছরে 299 টাকা দিতে হবে, অথবা 999 টাকা 1 বছরে সব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে প্রিমিয়াম মেম্বার হতে। কিন্তু আমরা কীভাবে আইপিএল দেখবো সেটা আমি এখন দেখাবো। আপনি দেখছেন বাংলা স্টেট ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি পৃথ্বীরাজ। কথা হলো যে আইপিএল দেখা নিয়ে, এখানে 299 টাকা বড় কথা না, বড় কথা হলো আমরা মোবাইল বা কম্পিউটারে সরাসরি আইপিএল দেখতে পাবো, সেটাই বড় কথা। তাহলে আমরা প্রথম প্যাকটা আমরা অ্যাক্টিভ করে দেখবো যে খেলা কীভাবে দেখা যায় আইপিএল। তার জন্য এখানে আপনাকে লগ ইন অবস্থায় থাকতে হবে হটস্টারে, বা যদি লগ ইন অবস্থায় না থাকেন তাহলে সাইন আপ করে নিতে পারেন, শুধুমাত্র ইমেল আর পাসওয়ার্ড দিয়েই এটা লগ ইন হয়ে যাবেন। এখানে 299 টাকার পেমেন্ট দিয়ে এটা অ্যাক্টিভ করতে হবে। এবং স্টেট ব্যাংকের যে অ্যাকাউন্ট থেকে আমি পেমেন্টটা করব সেখানে আমার মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে, তাতে একখানে ওটিপি আসবে, ওটিপিটা এসে গেছে। সেই ওটিপি এখানে দিলে আমার টাকাটা পেমেন্ট হয়ে যাবে। এবার দেখুন এটা আমার পেমেন্ট কনফার্ম হয়ে গেছে, এবং এবার স্টার্ট ওয়াচিং। এবার দেখবো আইপিএল দেখা যায় কিনা সরাসরি। আপনি যদি একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে আপনার কম্পিউটার এবং মোবাইল দুটো থেকেই আপনি দেখতে পাবেন, তবে একসঙ্গে দুটো দু জায়গায় একসঙ্গে দেখতে পাবেন না, এটাই হচ্ছে ব্যাপার। দেখুন আমাদের আইপিএল শুরু হয়ে গেছে, এবার আমরা সরাসরি দেখতে পাচ্ছি খেলা। A little bit of a lucky escape there for Brendan McCullum, didn't quite read that ball, but then he was quickly on, hitting the boundaries and the sixes. তাহলে এবার 2018 সালে আইপিএল দেখতে গেলে আপনাকে টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে হটস্টার। এবার 299 টাকায় মাত্র আপনি এটা 1 বছরের জন্য এই প্যাকটা অ্যাক্টিভ করে নিতে পারেন, তারপর আপনি খেলা সরাসরি আপনার মোবাইল বা কম্পিউটারে দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন, যাতে তারাও দেখতে পারে যে কীভাবে আমরা সরাসরি আইপিএল দেখতে পারবো নেট থেকে।
আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, টাটা। Enjoying this little bit of pace on now that he's got a start. Well, I think the ball went off the bat quicker than it came onto the bat.